আপনাকে সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ অংশ পড়ে বলতে হবে, আল্লাহ আপনি আমার ব্যবসা বাণিজ্যে, আপনি আমার কাজে কামে, আপনি আমার বাড়িতে বরকত দান করুন, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বরকত দান করবেন। আপনাকে বলতে হবে হে আল্লাহ, সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ অংশ, যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহি আল্লাহ। ওইখান থেকে পাঠ করে আপনাকে আমাকে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে, দোয়া করতে হবে। ওসিলা অন্য কোনো মানুষের কাছে কেন চাইবেন? আপনি কোরআন পড়েন আল্লাহর কাছে, শেষ রাতে তাহাজ্জুদ ফুট উঠে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আজকে আমরা আল্লাহকে বাধ্যে পীরের কাছে যাই, পীরের কাছে, বড় হুজুরের কাছে, বুজুর্গদের কাছে যাই, তাদের কাছে গিয়ে প্রার্থনা করি, সেখানে যেয়ে আমরা কান্নাকাটি করি, সেখানে করে যেয়ে আমরা মান্নত করি, সেখানে গিয়ে আমরা কিছু চাই। আজকে যে সমস্ত মা বোনেরা রয়েছেন, তারা আপনার, যারা যাদের সন্তান হয় না, তারা এরকম খারাপ একটা আমাদের সমাজে ভ্রান্ত আকিদা রয়েছে, ভুল বিশ্বাস রয়েছে, যে সমস্ত মা বোনদের সন্তান বাচ্চা হয় না তারা পীরের দরবারে গিয়ে সন্তান চায় না, নাউজুবিল্লাহ চায় না। দেখবেন আজকের আল্লাহ রাব্বুল আলামিন, যদি একজন, খারাপ ভাষা কেউ কিছু মনে করবেন না, একটা কুকুরকে যদি বাচ্চা দিতে পারেন, আপনার আমার দিবেন না কখনোই। পীরের দরবারে গিয়ে, কোনো বুজুর্গের কাছে গিয়ে, বড় হুজুরের কাছে গিয়ে কোনো তাবিজ কবজে বিশ্বাস করা যাবে না। এই সমস্ত আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে। যে সমস্ত মা বোনদের এরকম আছে, অনেক জায়গায় অনেক এলাকায় দেখা যায় যে 20 বছর 30 বছর সংসার জীবন করতেছেন, কিন্তু অনেক কষ্ট করে তারা খাটাখাটনি করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিঃসন্তান রেখেছেন, তার সন্তান হয় না। আল্লাহর কাছে কান্নাকাটি করুন, প্রতিনিয়ত বলতে থাকুন, আপনার মনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। তাই আসুন আমরা সবাইকে প্রতিনিয়ত, আমরা যা, আমার যারা যুবক ভাইরা রয়েছেন, আমার যুবক ভাইদের উদ্যোক্তা আহ্বান করে বলবো, আজকের আমার যুবক ভাইরা, দেখা যাচ্ছে অনেকে স্টুডেন্ট লেখাপড়া করেন, আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এছাড়া অন্যান্য অনেক দোয়া রয়েছে, সেই সমস্ত দোয়া করে সরাসরি আপনি সুন্নাত সালাতের উপরে হাত তুলে মোনাজাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বলা হচ্ছে হাদিসের ভাষা, যে জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত ছিলেন, বসা ছিলেন, এমন সময় উহুদ্দিক হতে একটি দরজা খোলার শব্দ শোনা গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে দরজা, আপনার জিব্রাইল বলছেন যে এই যে দরজা আজকে খোলা হলো, এই দরজাটি এদিনের আগে আর কোনো দিন খোলা হয়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দরজা দিয়ে একজন ফেরেস্তা জমিনে নামলেন, এই ফেরেস্তা এদিনের আগে আর কোনোদিন জমিনে নামেননি। তখন সেই ফেরেস্তা আপনার জমিনে আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। আসার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন, সালাম জানালেন। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে ওই ফেরেস্তাগণ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুটি নূরের জ্যোতির সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে দেওয়া হয়েছে এবং আপনার আগে কোনো নবীকে তা দেওয়া হয়নি। আর সেই দুইটা হলো আপনার সূরাতুল ফাতিহা ও সূরা বাকারার শেষ অংশ। বলা হচ্ছে যে এই সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ অংশ পড়ে আপনি আল্লাহর কাছে যাই প্রার্থনা করুন না কেন, যা কিছু চান না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই প্রার্থনাকে কবুল করবেন বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসটা কি বুঝতে পেরেছেন? আমি সংক্ষেপে আর 2 মিনিটের মধ্যে, 1 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ ব্যাখ্যা করে বক্তব্য শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে একটা বড় হাদিসের কাহিনী বললাম, হাদিসের কাহিনীর শেষ অংশে এসে বোঝাতে চাইছেন যে যদি কোনো ব্যক্তি আপনার সূরাতুল ফাতিহা এবং বাকারার শেষ অংশ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতে পারে, প্রার্থনা করতে পারে যে হে আল্লাহ আমি অসুস্থ, সূরা ফাতিহা পড়ে আপনাকে আমাকে চাইতে হবে, হাদিসের শেষ অংশে বলা হলো যে নিশ্চয় আপনি আল্লাহ নবীকে এসে ফেরেস্তা স্বয়ং এই হাদিস শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় আপনি সূরাতুল ফাতিহা ও বাকারার শেষ অংশ এ থেকে যে কোনো অক্ষর বা আয়াত বা বাক্য পাঠ করুন না কেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। মানে এই বাক্য, এই আয়াতগুলো পাঠ করে আপনাকে আমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, সূরা ফাতিহা শেষ করে সুন্দরভাবে তেলাওয়াত করে সূরা বাকারার শেষ অংশ পাঠ করে আপনাকে আমাকে বলতে হবে আল্লাহ আমি অসুস্থ, হে আল্লাহ আমি মারাত্মকভাবে, আমি শারীরিকভাবে অসুস্থতায় ভোগ করতেছি, হে আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করুন। আপনাকে বলতে হবে আল্লাহ আমার আব্বু জান অসুস্থ, আমার বৃদ্ধ মা বাবা অসুস্থ, আপনি তাদেরকে সুস্থতা দান করুন। আপনাকে সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ অংশ পড়ে বলতে হবে আল্লাহ আপনি আমার ব্যবসা বাণিজ্যে, আপনি আমার কাজে কামে, আপনি আমার বাড়িতে বরকত দান করুন, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বরকত দান করবেন। আপনাকে বলতে হবে আল্লাহ সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ অংশ, যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহি আল্লাহ। ওইখান থেকে পাঠ করে আপনাকে আমাকে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে, দোয়া করতে হবে। ওসিলা অন্য কোনো মানুষের কাছে কেন চাইবেন? আপনি কোরআন
কোরআন পড়েন, আল্লাহর কাছে শেষ রাতে তাহাজ্জুদ উঠে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আজকে আমরা আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে যাই, পীরের কাছে, বড় হুজুরের কাছে, বুজুর্গদের কাছে যাই, তাদের কাছে গিয়ে প্রার্থনা করি, সেখানে যেয়ে আমরা কান্নাকাটি করি, সেখানে করে যেয়ে আমরা মান্নত করি, সেখানে গিয়ে আমরা কিছু চাই। আজকে যে সমস্ত মা বোনেরা রয়েছেন তারা আপনার, যারা যাদের সন্তান হয় না, তারা এরকম খারাপ একটা আমাদের সমাজে ভ্রান্ত আকিদা রয়েছে, ভুল বিশ্বাস রয়েছে, যে সমস্ত মা বোনদের সন্তান বাচ্চা হয় না তারা প্রিয়ের দরবারে গিয়ে সন্তান চায় না, নাউজুবিল্লাহ চায় না। দেখবেন আজকের আল্লাহ রাব্বুল আলামিন, যদি একজন, খারাপ ভাষা কেউ কিছু মনে করবেন না, একটা কুকুরকে যদি বাচ্চা দিতে পারেন আপনারা আমার দিবেন না কখনোই, পীরের দরবারে গিয়ে, কোনো বুজুর্গের কাছে গিয়ে, বড় হুজুরের কাছে গিয়ে কোনো তাবিজ কবচে বিশ্বাস করা যাবে না, এই সমস্ত আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে। যে সমস্ত মা বোনদের এরকম আছে, অনেক জায়গায় অনেক এলাকায় দেখা যায় যে 20-30 বছর সংসার জীবন করতেছেন কিন্তু অনেক কষ্ট করে তারা খাটাখাটনি করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিঃসন্তান রেখেছেন, তার সন্তান হয় না, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, প্রতিনিয়ত বলতে থাকুন, আপনার মনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। তাই আসুন আমরা সবাইকে প্রতিনিয়ত, আমরা যারা, আমার যারা যুবক ভাইরা রয়েছেন, আমার যুবক ভাইদের উদ্যোক্তা আহ্বান করে বলবো, আজকের আমার যুবক ভাইরা দেখাচ্ছে অনেকে স্টুডেন্ট লেখাপড়া করেন, আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এছাড়া অন্যান্য অনেক দোয়া রয়েছে, সেই সমস্ত দোয়া করে সরাসরি আপনি সুন্নাত সালাতের পরে হাত তুলে মোনাজাত করবেন, হাত তুলে মোনাজাত করা যাবে, তবে ফরজ সালাতের পরে।